প্রিয় দর্শক, নিউজ অ্যান্ড ভিউজে আমন্ত্রণ জানাচ্ছি মেলেনিয়াম টিভির সকল দর্শক শ্রোতাকে। পৃথিবীর কোথায় কি ঘটছে, ইউনাইটেড স্টেটসে কি চলছে এবং বাংলাদেশে কি হচ্ছে, সব তথ্যগুলো নিয়ে আসছি আপনাদের কাছে। প্রিয় দর্শক, আমরা তথ্য দেব, বিচার এবং যাচাই আপনাদের হাতে। ইউনাইটেড স্টেটস ফেডারেল গভর্নমেন্ট ক্যালিফোর্নিয়ার দাবানলের কথা ভাবছেন। ক্যালিফোর্নিয়ার প্যারাডাইস সিটি এবং আশেপাশের সিটিতে যেই ধ্বংসস্তূপ বর্তমানে আছে তাকে আবার প্যারাডাইস করার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অ্যাডমিনিস্ট্রেশন চিন্তা করবেন। প্রেসিডেন্ট তার এক স্পিচে প্যারাডাইস সিটির জনগণদের উদ্দেশ্যে বলছেন যে আমেরিকা কখনো পিছের দিকে তাকায়নি, আমেরিকা কখনো হারেনি এবং আমেরিকার জনগণ কখনো তাদের স্বার্থের বাহিরে যায়নি। এই তথ্যগুলো দিচ্ছে এপি, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট এবং সিবিএস নিউজ। প্রিয় দর্শক, ফ্লোরিডার গভর্নরশিপ ইলেকশনে, মিডটার্ম ইলেকশনে আফ্রিকান আমেরিকান মিস্টার গেলম্যান সে রেস থেকে সরে দাঁড়িয়েছেন। সে বিভিন্নভাবে চ্যালেঞ্জ করছিলেন রিপাবলিকান মিস্টার রনের সাথে। দর্শক, বর্তমানে গভর্নরশিপ রিপাবলিকানদের হাতে এবং আমেরিকার ক্যালিফোর্নিয়ার মিডল ক্যালিফোর্নিয়ার একজন কংগ্রেসম্যান সে 12 টাইম কংগ্রেসম্যান ছিলেন ক্যালিফোর্নিয়ার, সে রিপাবলিকান দলের, তাকে হারিয়ে বর্তমান ডেমোক্রেট ক্যালিফোর্নিয়াকে সুইপিং হিসাবে নিয়েছেন। প্রিয় দর্শক, যেভাবে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন সারা পৃথিবীর সাথে বাণিজ্য যুদ্ধে যাচ্ছে তাতে পৃথিবীর লিডাররা খুশি নয়। আমেরিকার উপর প্যাসিফিক সামাত পাপুয়া নিউগিনিতে শুরু হচ্ছে, সেখানে সারা পৃথিবীর লিডাররা অবস্থান করছেন এবং তারা আগামী দিনের বাণিজ্যিক, আগামী দিনের ট্রেড, আগামী দিনের ব্যবসা এবং আগামী দিনের সকল ধরনের বাণিজ্যিক পন্থা নিয়ে কথা বলছেন। কিন্তু সেখানে কানাডিয়ান প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো ইউনাইটেড স্টেটসকে উল্লেখ করে বলছেন, ইউনাইটেড স্টেটস যেভাবে সারা পৃথিবীর উপর আগ্রাসন করছে এবং যেভাবে চায়নার উপরে, যেভাবে চায়নার জনগণের উপরে অত্যাচার অবিচারের মতো ট্রেড নিয়ে আসছে, তা আমরা ইতিহাসে দেখিনি। সাংবাদিকদেরকে এক প্রশ্নের জবাবে জাস্টিন ট্রুডো বলছেন, কানাডা সর্বসময় সারা পৃথিবীর সাথে আছে এবং থাকবে। প্রিয় দর্শক, চাইনিজ প্রেসিডেন্ট, অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টার এবং গ্লোবাল লিডাররা যেভাবে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বাণিজ্যিক যুদ্ধে লিপ্ত হচ্ছে
তা থেকে সরে দেওয়ার জন্য অনুরোধ জানান। তারা যেন পৃথিবীকে একটি মানচিত্রে নিয়ে আসছে, সারা পৃথিবীর জনগণ যেন একই মানচিত্রে থাকতে পারে। ইউনাইটেড স্টেটস সারা পৃথিবীকে গণতান্ত্রিক ওয়ে যে সুযোগ সুবিধা গত 200 বৎসর দিয়ে আসছে, তা থেকে বর্তমান সরকার কেন বিরতি হচ্ছেন, তা থেকে বর্তমান সরকার সরে দাঁড়িয়েছেন তা কেন? এফেগের চেয়ারম্যান এবং ওয়ার্ল্ড কমিউনিটির IMF লিডার, সে বলছেন যে ইউনাইটেড স্টেটস যেভাবে আমেরিকা ফার্স্ট এবং আমেরিকার গুডস সারা পৃথিবীতে দিচ্ছে না, সারা পৃথিবীর গুডস আমেরিকা কিভাবে চাচ্ছে? IMF একটি সংস্থা, IMF চেষ্টা করবে সারা পৃথিবীর স্বার্থে, সারা পৃথিবীর জনগণের স্বার্থে কাজ করবে। দর্শক, চাইনিজ প্রেসিডেন্ট কাহোকে উল্লেখ না করে চাইনিজ প্রেসিডেন্ট বলছেন সারা পৃথিবী যেভাবে এগাচ্ছে আমরা কেন পিছিয়ে থাকব। চায়না সারা পৃথিবীর সাথে তাল মিলিয়ে এগিয়ে যাবে। চায়না আগামী দিনের পৃথিবীর গ্লোবালি সর্বদিকে চেষ্টা করবে যে সহযোগিতা দেওয়ার জন্য। চাইনিজ জনগণ, চাইনিজ গভর্নমেন্ট এবং চায়নার অ্যাডমিনিস্ট্রেশন সারা পৃথিবীর সাথে আছে এবং থাকবে। আমেরিকার নাম, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম, ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনের নাম উল্লেখ করেননি। তারা বলছেন অনেক দেশেই বর্তমানে চায়নাকে হ্যারাসমেন্ট, ঘৃণা, চায়নার উপর অত্যাচার অবিচার করছে, তা পৃথিবীর জনগণ জানে এবং পৃথিবীর লিডাররা জানে। তবে আমি অনুরোধ করব, আমি সারা পৃথিবীর সাথে আছি, চায়না আছে এবং থাকবে, এবং সারা পৃথিবীর স্বার্থে যে বিশ্বের কন্ট্রোলদাতা দেশটি, তারা যেন এগিয়ে আসে। প্রিয় দর্শক, ব্রিটিশ প্রাইম মিনিস্টার যেভাবে ব্রেক্সিট নিয়ে কথা বলছেন, তাতে ব্রিটিশ লিডাররা বলছে ব্রিটিশের উপরে অনেক ধরনের অত্যাচার অবিচার নিয়ে আসবে এবং ব্রিটিশ জনগণ অনেকভাবে হেয়প্রতিপূর্ণ হবে। তারা ইউরোপিয়ান ইউনিয়নে থাকুক, যেভাবে আছে সেভাবে। বর্তমান ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন যদি নতুন সরকার করতে হয়, তাহলে নতুনভাবে ইলেকশন দিয়ে জনগণের যাচাই বাছাই করে তারা যেন নতুনভাবে ব্রিটেনকে এগিয়ে নিয়ে যায়। দর্শক, ফ্রান্স গভর্নমেন্ট এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন এবং জার্মান চ্যান্সেলর, তারা একই সুরে কথা বলছেন। তারা বলছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকা ফার্স্ট বলছে, আমরা ইউরোপ ফার্স্ট বলি। জার্মান আর ফ্রান্স একত্র হয়ে আমরা ইউরোপ ফার্স্ট বলি। দেখি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপকে কি করে। ইউরোপ সর্বক্ষেত্রেই এগিয়ে যাবে এবং সারা পৃথিবীর সাথে থাকবে। আমেরিকা যেভাবে সারা পৃথিবীর সাথে অত্যাচার অবিচার করছে,
তা থেকে ইউরোপ বিরত থাকবে। দর্শক, এই তথ্যগুলো আসছে নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, রয়টার, এপি, অলসো আরটি, নিউজ 24 ফ্রান্স, অলসো ডাচ টিভি, ইউরো নিউজ, বিবিসি, সিবিএস নিউজ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। দর্শক, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাশোগিকে নিয়ে যে জল্পনা কল্পনা আমেরিকার জনগণ, আমেরিকার সংবাদ মাধ্যম করছে, তা থেকে যেন আমেরিকার জনগণ সুস্থ মতো থাকে। আমেরিকা মিডল ইস্টকে সাথে নিয়ে আগামী দিনের মিডল ইস্ট তৈরি করার স্বার্থে কাজ করছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন সে আমেরিকাকে সাথে নিয়ে মিডল ইস্টকে নতুন মিডল ইস্ট তৈরি করছে, তাতে অনেক দেশের সহযোগিতার প্রয়োজন এবং অনেক দেশের স্বার্থের প্রয়োজন। আমরা আরব বিশ্বের সাথে, সৌদি আরবের সাথে আছি এবং থাকব। এই তথ্যগুলো আসছে আজকের আরব টিভি, আরব নিউজ, আল জাজিরা, আরটি, রয়টার এবং ইউরো নিউজ। প্রিয় দর্শক, যেভাবে মানবতাকে ধ্বংস করছে, মানবতাকে হেয়প্রতিপূর্ণ করছে যে দেশটি ইসরায়েল, ইসরায়েল নতুন সরকার পতন হতে পারে বলে বিরোধী দল জানাচ্ছেন, নিউ ইয়র্ক টাইমস এবং নিউ ইয়র্ক পোস্টকে। দর্শক, নিউ ইয়র্ক পোস্ট, আজকের নিউ ইয়র্ক পোস্ট লিখছে যে ইসরায়েলি গভর্নমেন্ট, নতুন গভর্নমেন্ট যেভাবে কাজ করছে তা ইসরায়েলের স্বার্থে নয় এবং ইসরায়েলের জনগণের স্বার্থে নয়। এই তথ্যগুলো যখন প্লাস হয় তখন ইসরায়েলি প্রাইম মিনিস্টার সুন্দরভাবে জবাব দিচ্ছেন যে ইসরায়েল সর্বসময় এগিয়ে আছে, এগিয়ে থাকবে। ইউনাইটেড স্টেটস ইসরায়েলের সাথে আছে এবং থাকবে। দর্শক, জেরুজালেম টাইমস, জেরুজালেম নিউজ মিডিয়াগুলো জানাচ্ছে প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু যেভাবে আগ্রাসন করছে প্যালেস্টাইনের উপর, তাকে সমর্থন দিচ্ছে মিডল ইস্টের অনেক দেশ। এতে ইসরায়েলের অনেক লিডাররাই খোশ নয়, তারা চাচ্ছে ইসরায়েল যেন সৌদি আরব এবং কাতারের সাথে সম্পর্ক না রাখে। জেরুজালেম টাইমস এই তথ্যগুলো দিচ্ছে। দর্শক, সৌদি ক্রাউন প্রিন্স এবং কিং, তারা বলছে যারা কোশাগিকে মারছে তাদের বিচার করা হবে সৌদি আরবেই এবং তারা অতি তাড়াতাড়ি এই বিচার শুরু করবে। এভাবে হত্যাকাণ্ড হতে পারে না, চলতে পারে না। আজ সৌদিয়ান টিভি, সৌদিয়ান নিউজ মিডিয়াগুলো এই তথ্যগুলো দিচ্ছে। দর্শক, আরব আমিরাত, সৌদি আরব, ইজিপ্ট, কুয়েত, বাহরাইন যেভাবে কাতারের উপরে এম্বার্গো কয়েক দু বছর আগে করছিলেন, সেই এম্বার্গোর স্বার্থে আবার তারা নতুনভাবে এম্বার্গো করতে চান বলে আল জাজিরা এবং কাতারি নিউজগুলো জানাচ্ছে। দর্শক, কাতারি জনগণ
চাচ্ছে সারা পৃথিবীর সাথে, মিডিল ইস্টের সাথে, মিডিল ইস্টের দেশগুলোর সাথে সুসম্পর্ক করে চলা এবং তাদের একই স্বার্থে কাজ করা। কিন্তু এই দেশগুলো কাতারকে কেন তাদের প্রতিদ্বন্দ্বী ভাবছে তা নিয়ে আল জাজিরা বলছে, তারা কখনো কাতারের স্বার্থে কাজ করছে না এবং করবে না। সেজন্য কাতারি গভর্নমেন্ট এই দেশগুলোর সাথে সুসম্পর্ক রাখতে চান না। দর্শক, ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার পাপুয়া নিউগিনিতে যেভাবে সারা পৃথিবীকে একত্রীকরণের কথা বলছেন, আমেরিকাকে যেন অতি তাড়াতাড়ি ওয়ার্ল্ড কমিউনিটির সাথে কাজ করার কথা অনুরোধ জানান। বলছেন, আমেরিকা পৃথিবী থেকে আলাদা হয়ে যাচ্ছে, আমেরিকা সারা পৃথিবীকে যেভাবে দেখছে পৃথিবী আমেরিকাকে সেভাবে দেখছে না। নরেন্দ্র মোদি আরও বলছেন, পৃথিবী আমেরিকার জনগণের দিকে তাকিয়ে আছে, আমেরিকা কি করছে, আমেরিকার জনগণ কি করছে। দর্শক, যেভাবে বাংলাদেশ সরকার ইলেকশনের কথা ভাবছেন, দল বল নির্বিশেষে সকল দলেই ইলেকশনের আওয়াজ নিয়ে আসছেন, তাদের পার্লামেন্ট মেম্বার নির্ণয় করার জন্য তারা বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করছেন। বাংলাদেশের বর্তমান সরকার তারা চাচ্ছে যেই আসুক না কেন তারা যেন আগামী প্রজন্মের বাংলাদেশ, বর্তমান বাংলাদেশ, সুন্দর একটি বাংলাদেশ এই প্রজন্মকে উপহার দিতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে সাথে নিয়ে একত্রে কাজ করার কথা বলছেন। সেখানে ইমাম, মুয়াজ্জেম, মাদ্রাসার ছাত্র, স্কুল গোয়িং ছাত্র, 18 বৎসরের উপরে যারাই ভোটার, সকলকে আওয়ামী লীগে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য বিভিন্ন স্থানে শেখ হাসিনা বাংলাদেশের জনগণকে অনুরোধ জানান। প্রাইম মিনিস্টার বলছেন, উন্নয়নের বাংলাদেশ, আগামী প্রজন্মের বাংলাদেশ, বর্তমানের বাংলাদেশ, আওয়ামী লীগ যদি পাওয়ারে না আসে তা ক্ষতি হতে পারে, সেজন্য দল বল নির্বিশেষে সকলেই যেন আওয়ামী লীগকে জয়যুক্ত করেন। এদিকে বিরোধী দল ঐক্যজোট এবং মহাজোট সবাই তারা উইন করার কথা বলছেন এবং দেশের স্বার্থে, জনগণের স্বার্থে কাজ করবেন বলে অঙ্গীকার করছেন। দর্শক, এই তথ্যগুলো দিচ্ছে সময় টিভি, ইন্ডিপেন্ডেন্স, নিউজ 24 বাংলাদেশ, চ্যানেল 24 বাংলাদেশ, অলসো চ্যানেল আই। দর্শক, আমাদের সময় একেবারেই শেষ। আপনারা যে যেখানেই থাকুন, মেলেনিয়াম টিভি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। www.millenniumtv.org, www.millenniumtv24.com। দর্শক, মেলেনিয়াম টিভি দেখার জন্য আপনারা মেলেনিয়াম টিভি ইউএসএ, আমাদের অ্যাপস অ্যান্ড্রয়েড, অলসো অ্যাপেলে মেলেনিয়াম টিভি, আমাদেরকে লেখার ঠিকানা info@millenniumtv.org, contact@millenniumtv24.com। দর্শক, আমাদের সোশ্যাল নেটওয়ার্কগুলো facebook.com/millenniumtv, twitter.com/millenniumtv, youtube.com/millenniumtv। প্রিয় দর্শক, আপনারা যে যেখানেই থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, মেলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।